যে মরিয়া যে মরতে চায় তাকে আপনি কিভাবে মারবেন জহির আহমেদ কিন্তু নিখոչ হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পরে 72 সালের 30 জানুয়ারি ওটাকে চোখে পানি চলে এসেছে সাবেক বিচারপ্রতি মানিক ও আমি শুনেছি পাকিস্তানেও নাকি এখন তুমি আমি কে লাঠি চার্জ টিয়ার সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্র লীগের অmathscrউচি এগুলি করা কোনো কিছুতেই ওটা দমছে না আয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমাদের দেশ অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ডাকাত কিন্তু তারা করেনি ডাকাতকে ধরে ডাকাতের সাথে ডিজে পার্টি করা হয়েছে এটা তো একেবারেই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল এইবার এজন্য সব শিল্পীদের কাছে পাওয়া যায় নাই সুলাইমান সুখন দর্শক দ্য টক রুমে আজকে উপস্থিত আছেন গুণী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ তিনি ছাত্র আন্দোলনে ঠিক শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং রাজপথে তার কাছ থেকে ছাত্র আন্দোলন নিয়ে তার ভাবনাগুলো জানার চেষ্টা করব কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছে আমিও ভালো আছি পথে কি জ্যাম ছিল আজকে একটু জ্যাম ছিল আজকে জ্যাম আন্দোলন দেখেছেন ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন আমি আসার পথে দেখিনি তবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আন্দোলনের কারণে রাস্তায় একটু জ্যাম আছে এই যে ছোট ছোট আন্দোলনগুলো এবং বিভিন্ন থানার সামনেও আন্দোলন হচ্ছে আমরা শুনেছি সেদিন লালবাগ থানার সামনে আন্দোলন হয়েছে এই ছোট ছোট আন্দোলনগুলো আসলে কেন হচ্ছে মানে অনেকগুলো তো আমরা জানছি অনেকগুলো তো জানছিও না কারা করছে এরা কিছু আন্দোলন বেশ পজিটিভ যেমন লালবাগ থানার সামনে যে আন্দোলন হচ্ছিল যে একটা ছাত্র আন্দোলনে নিহত একজনের পরিবার মামলা করতে চায় কিন্তু থানার অফিস সম্ভবত মামলাটা নিচ্ছিল না ওই আন্দোলনটা পজিটিভ কিন্তু এখন একটা সরকার মাত্র ফর্ম হইলো ফর্ম হতে না হতেই আমাদের এই লাগবে আমাদের ওই লাগবে এই দাবিগুলো নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে আমার মনে হয় ওনারা আরো কিছুদিন পরে আন্দোলনগুলো করলে ভালো হতো বা ভালো হবে আচ্ছা আচ্ছা মানে আমরা কি মানে একটু অধৈর্য হয়ে পড়েছি তাহলে কিছুটা তো তাই আমরা মাত্র একটা गवर्नमेंट ফর্ম করলো আমরা ওদের কাছে আমাদের এক্সপেকটেশন খুব বেশি মনে হচ্ছে পর্দা থেকে রাজপথে নেমে এলেন আপনি এবং প্রথম থেকেই ছিলেন একদম আমি যদি ভুল না করে থাকি কবে থেকে আপনি আসলে এই কোটা আন্দোলনে যুক্ত হলেন এটা প্রথম দিকে আসলে আমরা কেউই ছিলাম না এটা আসলে আমরা নোটিস করার মতো পর্যায়ে সেদিনই গেছে যেদিন ঢাকা ইউনিভার্সিটি থেকে রাত দশটার পরে মিছিল বের হয় আমি কে তুমি কে রাজাকার রাজাকার ওই মিছিলটা আসলে সবার একটু করে টনক নড়ে আমার মনে হয় এর আগে পর্যন্ত আসলে কোটা আন্দোলনকে শুধু ছাত্ররা বাদে আর কেউ সিরিয়াসলি নিয়েছে বলে আমি মানে আমরা নেই তো ওটা আসলে করে রাজাকারের মতো এরকম একটা শব্দ যেটা যেটা বিশ্বাসঘাতক হিসেবে যেটাকে বলা হয় সেটা কেন নিজের গায়ে টেনে নিচ্ছে ওরা তো এটা আসলে আমাকেও যেমন স্টাক করেছে এটা সবাইকে স্টাক করেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এটা কেমন কথা রাজাকার শব্দটার সাথে তো আমরা এত বেশি পরিচিত এবং এত ঘৃণিত শব্দ হিসেবে জানি ওটা কেন নিজের গায়ে টেনে নিচ্ছে ওই দিন ওর পর থেকে আসলে ফলো করতে থাকি আসলে কোটা আন্দোলনকে আমি ফাইনালি অবজার্ভ করার জন্য যেদিন আমি নামি সেই দিন ষোলো তারিখ ওই দিন আমি চট্টগ্রাম ছিলাম তো আমি যখন বের হই তখন রাস্তায় হাজার হাজার ছাত্র শুধু ছাত্র না অনেক ছাত্রী এবং ওদেরকে ওদেরকে প্রতিহত করার জন্য সরকার দলীয় কিছু ছাত্র একদিকে দাঁড়িয়ে আছে আরেক দিকে পুলিশ দাঁড়িয়ে আছে এবং ওই ছাত্ররা অলমোস্ট নিরস্ত্র কিছু লাঠি শোটা আছে কিছু পাথর আছে রাস্তায় এই আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওদেরকে ওই দিনই যেটা আমি নোটিশ করলাম পুলিশের লাঠি চার্জ টিয়ার্সেল এবং সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের অস্ত্র উঁচিয়ে গুলি করা কোনো কিছুতেই ওটা দমছে না ওই দিনই আবু সাইদ মারা যায় ওই দিনই এই জিনিসটা সবাই নোটিস করে এবং চট্টগ্রামেও আমি যেখানে ছিলাম ওই দিনই ওখানে দুজন কি তিনজন মারা গেছিল তো তারপরেটা সবাই নোটিস করে আবু সাইদের ওই মৃত্যুটা একদম পুরো সারা বাংলাদেশ তোল লেগে যায় এভাবে বুক চিতিয়ে বন্দুকের নলেরের ডগায় বুক চিতিয়ে জীবনকে এইভাবে উৎসর্গ করাটা তারপরে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে মরিয়া যে মরতে চায় তাকে আপনি কিভাবে মারবেন তখনও কিন্তু ইন্টারনেট অন ছিল কালচারাল অ্যাক্টিভিস্টরা অনেকেই উনিশ তারিখ উনিশ তারিখ সকাল এগারোটায় সংসদ ভবনের সামনে আবু সাইদ যারা যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুতে তাদের এটাকে হত্যা হিসেবে বলে আমরা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ দাঁড়িয়েছিলাম এটাতে প্রাচ্যনার ছিল বটতলা ছিল থিয়েটারে অনেক অসংখ্য কর্মীরা ছিল অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই ছিল তো আমরা দাঁড়িয়েছিলাম এগারোটা আমরা চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তখন কিন্তু কারফিউ কারফিউ কোথাও রাস কোথাও কিছু চলছে না এবং খুব থমথমে অবস্থা কিন্তু ইন্টারনেট বন্ধ এই জিনিসটা কোথাও প্রচার হয়নি কিন্তু তখন আমরা নেমেছিলাম এরপরে তো ঘটনা প্রত্যেকটা দিন একটা নতুন নতুন হিস্ট্রি তৈরি হচ্ছিলো উনিশ তারিখ একটা হিস্ট্রি বিশ তারিখ একটা হিস্ট্রি বাইশ তেইশ চব্বিশ একটা একটা করে হিস্ট্রি যাচ্ছিল ফাইনালি আমরা যেদিন মিউজিক সব সব মিউজিশিয়ানরা একটা হলো শহীদ ধানমন্ডি থেকে শহীদ মিনার ধানমন্ডি থেকে ধানমন্ডিতে এটা খুব বেশিক্ষণের একটা প্রেস মানে প্রেস কনফারেন্স ছিল না বিশ মিনিটের মতো ছিল তারপর বৃষ্টি ছিল সবাই শহীদ মিনার দিকে যাওয়া শুরু করে আমি অবাক হলাম যখন শহীদ ধানমন্ডি থেকে বেরোচ্ছি আমরা তখন মনে হয় দুশো থেকে আড়াইশো মানুষ ধানমন্ডি থেকে পেরিয়ে আনোয়ার খান মেডিকেল পর্যন্ত আসতে ওটা মানে পাঁচশো হয়ে গেছে আনোয়ার খান থেকে যখন আমরা সায়েন্স ল্যাব গেলাম ওটা হাজার ছাড়িয়ে গেছে সায়েন্স ল্যাব পার হয়ে যখন আমরা নীলক্ষেত পার হচ্ছি তখন দেড় হাজার মনে হয় ছাড়িয়ে যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকে গেছি এবং শহীদ মিনারের কাছাকাছি তখন আর হিসেব করার মতো নাই যখন শহীদ মিনারের দূর থেকে দেখছি তখন ওখানে কত হাজার মানুষ আমার জানা নেই লাগতো ছাড়িয়েছে নিশ্চয়ই আমি আপনার চোখে সেই দিনের কথাগুলো দেখতে পাচ্ছি এবং আপনি কিন্তু চোখে পানি চলে এসেছে বলতে গিয়ে এটা আসলে ভেতরে একটা অনুভূতি না যে এতগুলো মানুষ একত্রিত হয়ে যখন একটা আন্দোলন করে তখন সত্যি সেটা আসলে আহ তো এই যে আন্দোলনের কথা বলছিলেন প্রথম যেদিন ছত্রিশ জুলাই যেদিন হচ্ছে বলা যাচ্ছে যে নতুন নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ সেদিন আসলে কি দেখলেন আপনি তো একদম প্রথম থেকে ছিলেন তখন আপনার অনুভূতিটা কি ছিল ছত্রিশ জুলাই মানে যেই দিন ফাইনালি মানে গণভবনের দিকে যাবে বা ওই দিন গভর্নমেন্ট ফল করবে বা ফল করতে বাধ্য করবে সকাল এগারোটার দিকে আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু রাস্তায় থমথমে অবস্থা সকাল হ্যাঁ দশটার দিকে বেরিয়েছি আমরা পাঁচজন আমরা বাড়িধার ডিউচেস থেকে স্টার্ট করবো তখনই বসুন্ধরার সামনে ফায়ার হয় ওই দিন সকালে ওই দিন সকালে দশটা সাড়ে দশটার দিকে বেশ সাত আট রাউন্ড ফায়ার হয় আমাদের চোখের সামনে দিয়ে একজনকে নিয়ে গেলো ইউনাইটেডে তখন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়ায় আসি যে আমরা কি যাবো কি যাবো না সামনে আমরা কোনো গুড নিউজ পাচ্ছিলাম না তা আমাদের সাথে ছিল খিজির ভাই খিজির ভাই তখনই একটা বাইক নিয়ে আমাদেরকে বলে তোরা থাক আমি আসতেছি কারণ ওনার কোনো এক উনি যেহেতু ক্যাডেট কলেজের ব্যাকগ্রাউন্ডেড ওনার একটা এক্স ক্যাডেট তখন অলরেডি গুলিবিদ্ধ মহাকালের ওখানে উনি দেখতে চলে যায় পরে আমরা কমিউনিকেট করার চেষ্টা করতেছি তখন ওরা 12টার দিকে মনে হয় ওরা শহীদ মিনারের দিকে স্টার্ট করেছে কিন্তু কোনো নিউজ না আমরা স্টেপ ডাউন কোনো নিউজ পাচ্ছিলাম না তখন আজকে কিছু একটা হবে তখন টিভি স্ক্রলে আসা তখনও কিন্তু আর্মির কিন্তু আমরা বুঝতে পারছিলাম না ওরা কি আদৌ হেল্প করছে নাকি করছে না একবার শোনা যাচ্ছে যে বন্ধুত্ব হচ্ছে একবার শোনা যাচ্ছে বন্ধুত্ব হচ্ছে তো ওইটা একটু কনফিউজিং ছিল পরে যখন টিভি স্ক্রলে দেখতে পাচ্ছি তখন আমরা আবার বাসায় ফেরত যাই মানে বেরুলে একটু পরে বেরুব তখন টিভি স্ক্রলে দেখতে পাচ্ছি যে মানে সেনা প্রধান দুটা বাজে ইয়ে করবে তখন আমরা একটু নিশ্চিত হলাম যে না কিছু একটা বড় কিছু একটা ঘটতে যাচ্ছে তারপর আমরা আর বেশিক্ষণ ছিল না তারপর বের হয়ে গেছে এবং সেই সময় তো আমরা যতটুকু দেখেছি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিন্তু আনন্দ মিছিল বের হয়ে গেছে তখন মানুষের মনে অলমোস্ট 50% মানুষ জানা হয়ে গেছে যে মানে স্টেপ ডাউন এটা একটা পার্ট অফ হিস্ট্রি এবং ওই দিন সচক্ষে দেখতে পেরেছি এটা একটা মনে হয় যে আমার সারা জীবনের মেমোরিতে এটা খুব একটা স্পেশাল মোমেন্ট বা স্পেশাল ডে হিসেবে থেকে যাবে এই যে আপনার শিল্পীরা যে রাজপথে নেমেছেন অনেকেই নেমেছে অনেকেই নামে নেই তাদের কথা পরে আসছি কিন্তু যারা নেমেছে এই রকম ছাত্র জনতার সাথে শিল্পীরাও রাজপথে নেমে গেছে এরকম শেষ কবে দেখেছিলেন আপনাকে মনে পড়ে বা এরকম কি আর দেখেছিলেন শাহবাগ আন্দোলনের সময় যখন তেরোতে শাহবাগে আন্দোলন হচ্ছিল তখন দেখেছিলাম যদিও ওই আন্দোলনটা ছিল তখন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন ছিল তখন এক ধরনের সরকারের পক্ষ থেকে সহযোগিতাই ছিল সো ওটাতে তেমন কোনো প্রবলেম হয়নি ও আন্দোলনে কিন্তু এটা তো একেবারেই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল এইবার এই জন্য সব শিল্পীদেরকে আসলে পাওয়া যায় নাই আচ্ছা একজন অভিনয় শিল্পী হিসেবে আপনার কি কখনো ফিল হয়েছে যে অনেকে বলছে যে এতদিন তো আমরা মত প্রকাশের স্বাধীনতা বা এই বাক স্বাধীনতা এগুলো আমাদের ছিল না যে কারণে এখন আমি আপনাকে অনেক প্রশ্ন করতে পারছি যেটা হয়তো বা কয়েকদিন আগেও করতে পারতাম না তো সেক্ষেত্রে শিল্পীদের ক্ষেত্রে একজন অভিনয় শিল্পীদের ক্ষেত্রেও কি এরকম ছিল যে আমার কোনো একটা অদৃশ্য প্রতিবন্ধকতা আমার মুখ বন্ধ করে রেখেছে চোখ বন্ধ করেছে। আমি সব দেখেও কিন্তু আমি না দেখার ভান করছি এরকম কোনো প্রতিবন্ধকতা কি আপনারা ফিল করেছেন কেউ তো খুব বেশি খোলা খুলি কথা বলতো না তো এখন বুঝতে পারছি আসলে কেন বলতো না বা আমরাও যে খুব বেশি বলেছি তা না আপনাকে সেন্সর দিয়ে যখন আটকে দেয়া হয় আপনি কথা বললেই যখন আপনাকে সরকারি গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে চলে যায় আপনি খুব বেশি কথা বললেই যখন আপনি নাই হয়ে যান অথবা আপনাকে সাইলাম নিয়ে বিদেশে চলে যেতে হয় অথবা আপনার কোনো হদিশ পাওয়া যায় না এ ধরনের নানান খবর তো আসলে ছড়িয়েছে তার মধ্যে অনেকগুলো সত্যি এখন তো প্রমাণ পাওয়া যাচ্ছে এই কিছুটা আশঙ্কা থেকেও অনেকে কথা বলতো না কারণ সবার জীবন আছে পরিবার আছে সবাই নীরবে অনেক অনেকাংশে মেনেই নিয়েছিল জেন জি যেটাকে বলছে যে জেনারেশনটাকে বলছি আমরা তাদের দ্বারা কি একটা ভালো নেতৃত্ব আশা করা যায় সামনে বা ভালো কিছু আশা করা যায় আশা করতে তো কোনো দোষ নেই আমরা অবশ্যই আশা করতে পারি আমরা চাই যে এখান থেকেই ভবিষ্যতের বাংলাদেশের নেতা তৈরি হোক এবং তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে মোবাইল স্ক্রিনের বাইরেও আন্দোলন করে যে যে কোনো অসাধ্যকে সাধন করা যায় সেটা কিন্তু এই জেনজি দেখে শুধু দেখিয়ে দিয়েছে তা ওরা এখন হলো যে আইডল আপনি দেখেন কলকাতায় যে মুভমেন্ট হচ্ছে ওটার আইডল বাংলাদেশের স্টুডেন্ট আমি শুনেছি পাকিস্তানে ওনাকে এখন বলছে তুমি কে আমি কে বাংলাদেশ 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 পাকিস্তানে বেলুচিস্তান স্টুডেন্টের যে মুভমেন্ট হচ্ছে ওটার আইডল বাংলাদেশের স্টুডেন্ট ভারতের অনেকেই কিন্তু বা কলকাতার অনেকেই অনেক নায়ক নায়িকা থেকে শুরু করে অভিনয় শিল্পীরা কিন্তু এই কোটা আন্দোলনের পক্ষে ছিল এবং আমার ভাই মারলো কেন আমার ভাইকে মারলো কেন এরকম অনেক স্লোগান তাদের মধ্যেও শোনা গেছে তাদের ওখানেও কিন্তু খণ্ড অনেক আন্দোলন হয়েছে তাই না এবং কলকাতার ছাত্ররা এই আন্দোলন নিয়ে যাবে পথে নেমেছিল বাংলাদেশের ছাত্রদের পক্ষে এটা তো অসাধারণ এবং ওদের স্লোগানগুলোও খুব সৃষ্টিশীল খুবই মানে খুব শ্রুতি মধুর খুব ভালো লেগেছে এবং অনেকে যারা কলকাতায় আমাদের বন্ধু পাচ্ছে আছে অনেক ফ্যান ফলোয়ার আছে ওরাও খোঁজ নিয়ে জানতে চেয়েছে বাংলাদেশের অবস্থা ওরা অলওয়েজ নোটিস করছিল বা ফলো করছিল বাংলাদেশের আন্দোলনগুলো নিয়ে একদমই কিন্তু এখানে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় একটা গণমাধ্যমে রোকেয়া প্রাচী আমাদের অভিনয় শিল্পী এবং রাজনীতিবিদ তিনি সেখানে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ সেই সাক্ষাৎকারে আমি যতটুকু দেখেছি যে বাংলাদেশের কোনো পলাতক স্থান বা গোপন স্থান থেকে তিনি আসলে সেই সাক্ষাৎকারটা দিয়েছেন এবং তিনি অনেক কান্নাকাটি করেছেন সেখানে এবং জানিয়েছেন যে তিনি নিজেও আসলে ইনসিকিউর ফিল করছেন এবং বাংলাদেশে অনেক হিন্দুদের মারা হচ্ছে বা অনেক কিছু পুরানো হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর যে বাড়ি বাড়ি নম্বর হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা কি আসলে আমরা বলবো গুজব যে অনেক জায়গায় যে হিন্দুদেরকে বা যারা হচ্ছে সনাতন ধর্মলম্বী বা যারা সংখ্যালঘু তাদের প্রতি কি আসলেই এত বেশি অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে আপনি কি মনে করেন যদি যেভাবে যেভাবে ফলো করে বলা হয়েছে ওইভাবে যদি হতো তাহলে সব খবরই তো পেতাম এখন তো ইন্টারনেটের যুগ তো আমার কিছু ভাই ভাই ছোট ভাই বন্ধু ওরা বলে যে ভাই আমরা পাঁচ থেকে সাত দিন ধরে পাঁচশো ছেলে চট্টগ্রামের বিভিন্ন মন্দির পাহারা দিয়েছি কেউ কোথাও কাউকে আসতে দেখিনি তো বলে এখন মনে হচ্ছে বৃথা করলাম কেন করলাম এই এই যে গুজবে পড়ে এই হুজুকে পরে আমি প্রাচীয়া আমার খুব পছন্দের একজন অভিনেত্রী প্রাচীয়া আমার খুব শুদ্ধ ভাজন একজন মানুষ উনি কেন এই কথা বলেছে আমি জানি না উনি তো এটাও বলেছে যে হামলা শিকার হয়েছে এটা আমরা জেনেছি এটা খুবই দুঃখজনক এটার তীব্র নিন্দা জানাই এখন পর্যন্ত কোনো ফুটেজ পায়নি ফুটেজ আমরাও পাইনি আমরাও দেখিনি যদি সত্যিকারের অর্থে এই হামলা হয়ে থাকে আমি দোষীদের বিচার চাই দোষীদের শাস্তি দাবি করছি তবে প্রাচীয়া যেভাবে ঢালাউভাবে দাবি করেছে সেই দাবির সাথে আমি আমার চোখে অন্তত আমি দেখিনি মানে সনাতন ধর্মের আমাদের বন্ধু তো আছেই যদি অনেক বেশি ইয়ে হইতো বা কিছুও হতো সামান্য কিছুও হতো আমাদের কান পর্যন্ত চলে আসতো আর এখন ওপেন মিডিয়ার যুগ এটা কেউ না কেউ এটা প্রচার করতোই আমরা কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু ওগুলোকে অনেক বেশি করে ফলাও করে একটা দুটা ঘটনাকে অনেক বড় করে হাজির করার একটা চেষ্টা দেখা গেছে কিন্তু আমাদের দেশ অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কিছু কিছু মানুষ এটাকে অসাম্প্রদায়িক অসম্প্রীতির একটা গণ্ডগোলের দেশ একটা ফেইলর স্টেট বানাইতে চাই সব সময়। কিন্তু আমরা দিন শেষে না খুবই শান্তিপ্রিয় লোকজন আপনি যদি দেখেন ইউএসের কোনো একটা স্টেটে যদি রাতের বেলা এক থেকে দুই ঘন্টা বিদ্যুৎ চলে যায় কোনো কারণে ম্যাসাকার হয়ে যায় ওই সব স্টেটে কিন্তু আমাদের দেশে দুই থেকে তিন দিন কোনো গভর্নমেন্ট ছিল না থানা থানাতে কোনো পুলিশ ছিল না সেই সুযোগে কিছু ডাকাত বেরিয়েছে বলে এক ধরনের গুজব রোডের ছিল এবং অনেক জায়গায় ডাকাত ধরাও পড়েছে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত এই বাধা প্রদান স্বতস্ফূর্ত এভাবে ঘর থেকে বেরিয়ে এসে ডাকাত তাড়া করা এটা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ অবস্থানের জন্য আমরা বিশ্বের বুকে একটা আইডল একদমই তাই কিন্তু ডাকাত কিন্তু তারা করেনি ডাকাতকে ধরে ডাকাতের সাথে ডিজে পার্টি করা হয়েছে ডাকাতকে ভিডিও ধারণ করা হয়েছে এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লেগেছে আমি আমি এটা মানে সোশ্যাল মিডিয়াতে দেখে আমি খুব এনজয় করেছি হ্যাঁ মানে চাইলেও গণপিটুনিতে মেরেও ফেলতে পারতো হ্যাঁ সেটা না করে ওর সাথে খুব ক্রিয়েটিভ ওরা পানিশমেন্ট দিয়েছে সো এটা নতুন যুগে এটা মনে হয় কি যে ডাকাত যারা আছে তারা মানে আরো বেশি ইন্সপায়ার্ড হবে ডাকাতি করতে নাকি তারা লজ্জায় আর মুখ দেখাতে পারবে না আর কখনো ডাকাতি করবে না আপনি যদি মানুষ হয়ে থাকে তাহলে তো লজ্জা আর কখনো বের হবে না তাহলে এই এই পদ্ধতিটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই আমি খুব এনজয় করেছি এবং গণপিটুনির মতো একদম নিশংস কাজ তো আসলে মিনিমারের মত কিছু না বলা হচ্ছে যে সাবেক সরকারের আমলে অনেক লুটপাট হয়েছে এবং লুটপাটের সেই খবরগুলো কিন্তু দুর্নীতি লুটপাটের খবরগুলো কিন্তু এখনো আমরা জানতে পাচ্ছি আমরা কিন্তু বেশ একটা ঋণের বোঝা আমাদের এখন কাঁধে আছে আপনার কি মনে হয় যে সামনে যে সরকার আসবে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার এই মুহূর্তে আছে তারা কি এই বিষয়টা কি পুষিয়ে উঠতে পারবে পুষিয়ে ওঠার চেষ্টাটা শুরু করতে পারে পুষিয়ে ওঠার চেষ্টাটা সঠিকভাবে শুরু করতে পারে তো যেহেতু ক্ষতিটা একটু বড়ই তো খুশি উঠতে উঠতে সময় লাগবে ওই সময়টা আমি এই সরকারকে দিতে চাই যেহেতু একটা এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা মানে ফুল ফ্লেজের গভর্নমেন্ট না তো ওনারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওনাদের লাস্ট টার্গেট হলো যে প্রপার একটা ইলেকশন দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে ইলেকশানে অংশগ্রহণ করে যাতে শেষ পর্যন্ত একটা পলিটিক্যাল गवर्नमेंट ফর্ম করবে ফর্ম করে পলিটিক্যাল পার্টি কে আছে আসলে বিকল্প আপনারা কাকে দেখছেন মাঠে কে আছে দেখুন বিকল্প যদি থাকতো এই পলিটিক্যাল পার্টি এতদিন সমাধান করে দিত এতদিন কেউ পারে নাই তো একমাত্র আমরা তখন শুনতাম যে একটা তৃতীয় শক্তির উত্থান হতে হবে সেই তৃতীয় শক্তিটাকে সেই তৃতীয় শক্তিটাই ছাত্র রায় এই জেনারেশনেই দেখিয়ে দিয়েছে ওরাই তৃতীয় শক্তি তাহলে যে গুঞ্জন ওঠা যাচ্ছে যে ছাত্র একটা আলাদা

তরুণ সমাজরা সমাজ থেকে নিয়ে দাঁড়ানো হয় তাহলে কি সেটাকে আপনি সাপোর্ট করবেন বা সানন্দে গ্রহণ করবেন কিনা আমাদের দেশে যে সকল পার্টিগুলো আছে তাদের অবস্থা তাদের কার্যকলাপ তো আমরা দেখেছি হ্যাঁ তো একটা প্রপার ঠিকঠাক নতুন আইডোলজি নিয়ে নতুন একটা পার্টি হোক এটা আমার মনে হয় সবাই চায় এবং যেহেতু এত বড় একটা মুভমেন্টের মাধ্যমে ওদের একটা অলিখিত একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে ওটাকে যদি ওর অর্গানাইজড করে তাহলে আমি মনে হয় যে প্রপার একটা পার্টি দাঁড় করাতে ওরা সক্ষম হবে সেই পথে যদি এগিয়ে যায় আমি মনে হয় এটা দেশের জন্য ভালো আচ্ছা এই যে আপনি আন্দোলনে রাজপথে ছিলেন এবং বললেন যে একটা গণ অভ্যুত্থান আপনি দেখে এসেছেন আফটার আন্দোলন বা একদম শেষের দিকে আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল দাবি করেছে যে আমাদের আমাদের যদি হাত না থাকতো বা আমরা যদি সাথে না থাকতাম তাহলে এটা এই আন্দোলনে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না এ ব্যাপারে আপনি কি একমত ওনারা কত কিছু বলবে যদি পারত তো পনেরো বছর আগেই দেখাইতো এখন বেসিক্যালি ওই ছাত্রদের কৃতিত্বটা দিতে হবে ছাত্রদেরকেই আপনারা যদি ব্যাকএন্ডে এসে থেকেছেন তো ছাত্রদের বলের উপরে ছাত্রদের ওই ওই মরিয়া শক্তিটার পেছনেই আপনারা এসেছেন ওরা বলেনি আপনাকে আসতে আচ্ছা আপনারা ওই ওদের ওই ওদের এগিয়ে যাওয়ার শক্তিটার পাশে থেকে মানে পাশে আমি জানি না ওরা ছিল কিনা আদৌ কেউ ছিল কিনা ছাত্রদের সাথে যদি সাধারণ মানুষের আবেগ ইমোশন যদি না এটা কখনোই সফল হতো না এটা অনেক বছরের একটা পুঞ্জীভূত খুব একসাথে উগ্রে দিয়েছে এই চান্সে মানুষ একটু আপনার সাথে এখন মুক্ত আলোচনা করব অভিনয় শিল্পী বা যাদেরকে আমরা আইডল মানি তাদেরকে নিয়ে কিন্তু এই ছাত্র আন্দোলনে অনেক বেশি তারা ভূমিকা রেখেছে এবং তাদেরকে নিয়ে অনেক কথাও শোনা যাচ্ছে অনেক কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে যেমন আপনি বলছিলেন যে আপনি সতেরো জুলাই সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তাই না সতেরো জুলাই থেকে আপনি রাজপথে আছেন আমি প্রত্যেকদিন রাজপথে ছিলাম না মাঝে 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 মধ্যে এসেছি কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে ছিল যারা প্রতিদিন রাজপথে ছিল অনেকেই অনেকের আমি একটু নাম যদি অনেকের নাম ধরে বলতে পারি আমাদের একজন ডিরেক্টর আছে সোয়েদ শাকিল উনি পায়ে বুলেট বিদ্ধ হয়েছেন এখনো চিকিৎসা নিচ্ছেন শাকিল ভাই প্রতিদিন ছিল উনি আঠারো তারিখ থেকে প্রতিদিন ছিল উনি ওনাকে নিয়ে কোথাও বলা হয় নাই কেউ ভুলছেও না আর আমি বলছি উনি প্রতিদিন ছিল আর অনেকেই ছিলেন প্রত্যেকদিন অনেক স্ট্রিপ রাইটার অনেক ডিরেক্টার তাদের স্বস্ব এলাকায় আশেপাশে প্রত্যেক দিনই ছিলেন অনেকেই হয়তোবা ক্ষমতার এত কাছাকাছি ছিল ওরা হয়তো লজ্জা বোধ করছিল বা কুন্ঠা বোধ করছিল হয়তোবা আসলেও কারো কারো চাপ ছিল চাপ ছিল। আমরা তো এখন বাক স্বাধীনতা পেয়েছি অনেক কিছুই আসলে আলোচনার মাধ্যমে আমরা জানতে এই যে অনেক আর্টিস্ট আছে। যারা হচ্ছে প্রথম প্রথম নামেনি বা শেষ পর্যন্তও নামেনি কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে যে আপনারা নামেন কেন নামছেন না তাদেরকে নিয়ে ট্রোল করছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এটাকে আসলে ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে আপনার কি মনে হয় যেমন আমি আপনাকে কিছু নামও বলতে পারি সাকিব আল হাসান তারপরে হচ্ছে মাশরাফি এবং নায়ক ফেরদৌস এদিকে ফেরদৌস ভাই সরাসরি পার্টি করতে ফেরদৌস ভাই সরাসরি পার্টি করতে উনি আওয়ামী লীগের থেকে এমপিও হয়েছে উনি ওনার দলের বিরুদ্ধে যাননি আচ্ছা এই এই কথাটা উনি বলতেই পারেন সাকিব আল হাসান সরাসরি পার্টি করেছে যেহেতু আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন এমপি হয়েছে মাশরাফি সরাসরি পার্টি করতে ওর যদি ওই রকম গার্ডস থাকতো আমি আমার পার্টির সিদ্ধান্ত মানি না গভর্নমেন্টের সিদ্ধান্ত মানি আমি ছাত্রদের পক্ষে আছি ওই রকম গার্ডস দেখানোর মতো কাউকে দেখি নাই আমরা অনেককে দেখা গেছে যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে এই জন্য আসলে বিভিন্ন জায়গায় গিয়ে কান্নাকাটিও করতে দেখেছি আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে ওদের অনেক কান্নাকাটি দেখেছি কিন্তু মানুষ যে মেরেছে মানুষের লাইফ যে ম্যাটার মানুষের জীবন যে একটা বড় ইস্যু হতে পারে এটা যখন ওদের কাছে কিছু না তখন ওদের জন্য আসলে আমার পুরোনা ছাড়া আর কিছু মনে হয়নি যেটা আমি টাকা দিয়ে মেরামত করতে পারবো কিন্তু একটা জীবন তো আমি টাকা দিয়ে ফেরত আনতে পারবো না তো ভবিষ্যতে যদি কখনো অন্যায় দুর্নীতি বা যে কোনো কিছু হয় সেক্ষেত্রে কি আবারও আন্দোলনে আপনিও নামবেন বা আপনারা নামবেন অন্যদের কথা জানি না আমার যদি আবার নামতে হয় আমি আবার নামবো আচ্ছা আবার নামবেন অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে বলছে ছয় বছর থেকে যাক আপনার চাওয়াটা কি যদি প্রপার একটা ইলেকশানের জন্য যদি ওদের ছয় বছর থাকতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ ছয় বছর থাকেন কিন্তু ধরেন আপনারা প্রপার গভর্নমেন্টটা ফর্ম করেছেন ঠিকঠাকভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা অর্গান অর্গানাইজেশান কাজ করছে এবং তাতে আপনারা তিন বছরের মধ্যে যদি ইলেকশন দিতে পারেন দু বছরের মধ্যে যদি ইলেকশন দিতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যত কম থাকা চাই ততই ভালো আচ্ছা আচ্ছা অনেক গুরুগম্ভীর কথাবার্তা বললাম এখন আমরা একটু শুনতে চাই যে আপনি গান করেন এটা আর এখন কিন্তু মানে কেউ জানে না এমন না সবাই জানে তো সেক্ষেত্রে আপনি তো ছাত্র আন্দোলনে ছিলেন এবং আমরা অনেক গুরুগম্ভীর কথাও বললাম সেটা নিয়ে কি কোনো দুই লাইন গান আমরা শুনতে পারি না বাংলাদেশের মানে গান সেটা ধরেন প্রত্যেকটা আন্দোলনে আসলে গান একটা খুবই বিশাল ইন্সপিরেশন হিসেবে কাজ করে এবং এই আন্দোলনে ধনধান্যে পুষ্প বরা মুক্তির মন্দির সোপান সোপানো তলে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এই গানগুলো মানে গায়ের লোম খাড়া হয়ে যেত যখন মিছিলে এই গানগুলো গাও হতো যখন শহীদ মিনারে বসে আছি আসলেই গায়ের লোম খাড়া হয়ে যেত তো এই গানগুলো খুবই প্রত্যেককে খুব ইন্সপায়ার করেছে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ধনু ধন্য পুষ্প এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকলে দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি অসাধারণ অসাধারণ এবং আপনি যে দরদ দিয়ে গাচ্ছিলেন আমি শুধু তাকিয়েছিলাম যে এত সুন্দর করে কিভাবে গায় আচ্ছা আমি ছাড়া এর আগে কি কখনো বলেছিল যে আপনি দেখতে অনেকটা তাসান খান সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী তাসান খানের মতো বলেছে আচ্ছা ওনার সাথে কিন্তু আপনার চেহারাটা অনেকটাই মিলাশে এবং আপনি আপনি নিজেও অনেক সুন্দর গান গান নিঃসন্দেহে আচ্ছা আমরা এখন একটা র্যাপিড ফায়ার গেমস খেলবো সেটা হচ্ছে আমি আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো আপনাকে সেটা বিশেষণে বিশেষায়িত করতে হবে ধরুন আপনি যদি আমাকে বলতেন যে আপনার সম্পর্কে কিছু বলতে আমি বলতাম যে সাহসী সুন্দর মনের মানুষ এটা আমি আপনাকে বিশেষণে বিশেষায়িত করলাম এখন আমি আপনাকে কিছু ব্যক্তিদের নাম বলবো আপনি বিশেষণে বিশেষায়িত করবেন ঠিক আছে আপনি রেডি আচ্ছা সাফা কবির ভালো ভালো মানুষ আচ্ছা নায়ক সাকিব খান স্টার্ট ওকে আফরান নিশো স্টার্ট মামুনুর রশিদ বিশাল নাট্য ব্যক্তিত্ব মহিরুহ আচ্ছা আসাদুজ্জামান নূর বিশাল নাট্য ব্যক্তিত্ব খুবই ভালো অভিনেতা চমৎকার আবৃত্তিকার আজমেরি হক বাঁধন অভিনেত্রী সাহসী নারী আচ্ছা ওবাইদুল কাদের ওবায়দুল কাদের ব্যাপারে যে বিশেষণটা এমনিতেই জাতি দিয়েছে ওটা ওটাই মানে ওইটা বলতে কোনটা যেটা সবাই বলে আর কি ডিবি هارুন আঙ্কেল আপনার আঙ্কেল হয় না জনগণের আঙ্কেল সবার এই 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 ধরনের মানে ধরেন জোকার যখন ডিবি এর প্রধান হয় তখন ওই ডিবি সম্পর্কে আমার প্রশ্ন জাগে জুনাত পলক আইসিটি মিনিস্টার অসহায় ভীষণ অসহায় লোকটা তার জন্য আমার দুঃখ হয় তামিম ইকবাল তামিম ইকবাল খুব কনফিডেন্ট একটা ব্যাটসম্যান আই হোপ যে ভবিষ্যতে ক্রিকেটের জন্য অনেক কিছু করবে সাকিব আল হাসান সাকিব আল হাসানের দিয়েও ভবিষ্যতে ক্রিকেটের জন্য অনেক কিছু করা সম্ভব ক্রিকেটের জন্য ক্রিকেটের জন্য দেশের জন্য দরকার নেই ফরাজ করিম তো ফরাজ করিম কে করিম তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সেই সাথে সাথে যখন বন্যা হয় বা বিভিন্ন জায়গায় তিনি কিন্তু একটা ফান্ড কালেকশন করে ইনফ্লুয়েন্সার ফান্ড কালেকশন করে সব জায়গায় অসহায় মানুষদের সাহায্য করতেন করুক সাহায্য করতে থাকুক ওনাকে কি বিশেষণে বিশেষ সহায়তা করবে আমি ওনার সম্পর্কে খুব বেশি জানি না আসলে আচ্ছা আচ্ছা সোলামান সুখন হ্যাঁ মোটিভেশনাল স্পিচ দায় জানি কিন্তু ওই আন্দোলনে তাকে দেখা যায়নি তাহলে কি বিশেষণ করবেন আপনি সুবিধাবাদী সুবিধাবাদী আচ্ছা তোহিদ আফ্রিদি হট অনেক আছে সাবেক বিচারপতি মানিক ও ক্যাডা বুঝছে কি তো চাট গায়ে কিছু টার্ম আছে মানুষ বুড়ো হয়ে গেলে হয়ে যায় না ওই খটখটে লোকদের সবকিছু আমরা মাফ করে দিই এই আন্দোলন পরবর্তী সময় এবং আন্দোলনের সময়টা লম্বা একটা সময় কিন্তু এই সময়টা যারা মিডিয়া ব্যক্তিত্ব যাদের শুটিং ছিল কিংবা যাদের নাটক চলছিল সিনেমা চলছিল সব কিছু কিন্তু একটা স্থবির পর্যায়ে এখন কিন্তু বন্ধ আছে সব কিছু তো সেক্ষেত্রে কি আপনাদের মিডিয়া ব্যক্তিত্বদের কোনো ক্ষতি সম্মুখীন হচ্ছেন কিনা বা এইটা কিভাবে পোষাচ্ছেন একটু আমি জানতে চাচ্ছি ক্ষতি হচ্ছে মানে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না যে সমস্ত কাজের শিডিউল ছিল ওই কাজগুলো সব পিছিয়ে গেছে আর মানে ধরেন সামনে যে কাজগুলো করার নিয়ে আলোচনা হচ্ছিল ওই আলোচনাগুলো থেমে গেছে সামগ্রিকভাবে কাজের জায়গায় একটা বিশাল স্থবিরতা এসেছে তো এটা শুধু যে আর্টিস্টদের উপরে পড়েছে তা না ধরেন ডিরেক্টর ট্রু সবার উপরেই এসে পড়ছে তো এটা একটা সাময়িক এরকম একটা সময় যাবে এটা আমরা ধরে নিয়েছি সেটা খুব বেশি দিন না যাক এটাই চাই আচ্ছা আর তো এখন তো আবার আরেকটা রিপোর্টে শোনা যাচ্ছে যে যে ইনভেস্টররা ছিল সিনেমা বা নাটকে তারাও যেহেতু সরে পড়েছে নতুন নাটক বা নতুন সিনেমার জন্য কিন্তু ইনভেস্টর পাওয়া যাচ্ছে না এটা কতটুকু সত্যি বা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন হতে পারে হতে পারে কারণ ক্ষমতার সংশ্লিষ্ট অনেকের কাছে অনেক ধরনের টাকা ছিল অনেক উপরি পয়সা ছিল অনেক ব্ল্যাক মানি ছিল যেগুলোর কিছু কিছু টাকা হয়তো এখানে ইনভেস্ট ইনভেস্টেড ছিল তারা হয়তো কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছে তাতে হয়তো একটা বিশাল অংশ সরে গেছে আবার হয়তো প্রপার রেগুলার যারা বা প্রপার প্রডিউসার যারা ওরা যখন আসবে আবার ঠিকঠাক কাজ শুরু হয়ে যাবে আপনার সম্পর্কে একটা মিম তৈরি হয়েছিল ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে সস্তা তখন কি ছিল জীবন আমরা মেমটা দেখেছি এবং সত্যি সবচেয়ে সস্তা তখন জীবন ছিল যারা আন্দোলনে ছিল না তাদেরকে গর্ত যোদ্ধা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা কি মানে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা সময়ের প্রয়োজন একটা পার্থ ছিল আমাদের যেটা লেখক ছিল জুহি রায়হান সময়ের যখন ডাক আসে সময়ের প্রয়োজনে যদি আপনি দাঁড়িয়ে না যান আপনাকে আফসোস করতেই হবে সেই সময়ের জন্য তো কেউ আফসোস করবে কেউ এই সময়টাই যারা দাঁড়িয়েছিল তারা ওটা নিয়ে গর্ব বোধ করবে বা ওইটা ওদেরকে গুড ফিলিং যারা দাঁড়ায় নাই তাদের জন্য আমরা সবার সবার সাথেই সাথেই আছি এবং আপনি আপনার অভিনয়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করেছেন দেশের জন্য হিরো আসলে ছাত্ররা আমরা আসলে ওদের সাথে যা সংহতি জানিয়েছি আমাদের সাথে আমি আমার কিছু বন্ধুদের নাম স্মরণ করতে চাই সব খুব একটিভ ছিল জাকিয়াবাড়ি মামো আজমেরি হক বাঁধন মান্না ভাই আশফাক নিপুন মুসফ সাহর ফারুকি হাত খান তারপরে মিউজিশিয়ানদের মধ্যে প্রিন্স মাহমুদ ভাই প্রবর রিপন ভাই আরও অনেকেই ওরা প্রত্যেকেই খুব অ্যাক্টিভ ছিল ওরাও ওনারাও আমাদেরকে ইন্সপায়ার করেছে আমাদের অগ্রজরা প্রিন্স ভাইয়ের কথা বিশেষভাবে বলতে পারি আব্দুল নুতুষার ভাইয়ের কথা বলতে পারি দেশ বিদেশে অনেকেই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে যেইভাবে মোটিভেট করেছে এইটাও এক ধরনের না একটা লেসেন একটা মুভমেন্ট কীরকম হইতে পারে একটা আন্দোলন কীরকম হইতে পারে তো এই আন্দোলন না অনেক কিছু শিখিয়ে দিয়েছে তো আমরা আসা উনিশশো সালে যখন আপনার দেশ স্বাধীন হয় চোদ্দই ডিসেম্বরের পর্যন্ত যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে এরপরে না দেশে একটা শূন্যতা তৈরি হয়েছিল বুদ্ধিবৃত্তিক চর্চার তার মধ্যে জহির কিন্তু নিখোঁজ হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পরে বাহাত্তর সালের তিরিশ জানুয়ারি ওটা তো আরেকটা একটা মর্মান্তিক ঘটনা তো সেই সংকটের জায়গা আমরা এখন নাই আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছি এটা দ্বিতীয় স্বাধীনতা আমি ঠিক বলতে চাই না এটা একটা বিপ্লব এই বিপ্লবে আমরা সফল হয়েছি ছাত্র জনতার এই বিপ্লব ছাত্র জনতাই সফল করেছে এখন আমাদের দেশে অনেক দেশে বা দেশের বাইরে আমাদের বাংলাদেশি অনেক জ্ঞানী গুণী লোক আছে আমি মনে করছি ছাত্রদেরকে ওরা প্রপার গাইডেন্স করবে প্রপার গাইড দেবে এবং ছাত্ররাও যথেষ্ট নলেজেবল ওরা জানে কোনটা ভালো কোনটা মন্দ কোনটাকে পিক করা উচিত কোনটাকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত আমার মনে হয় সবগুলো ভালো ওরা গ্রহণ করবে এবং প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনা মানে ব্যবসায়িক চেতনা না মুক্তিযুদ্ধকে যেভাবে বিক্রি করেছে সেই চেতনা না প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাই বাংলাদেশ এগিয়ে যাবে একদমই একদমই এবং আপনি যেটা বলেন যে সেই সময়টা জহির রাহান যেমন নিখোঁজ হয়েছিল এখনও কিন্তু অনেক মানুষ নিখোঁজ আছে বিভিন্ন গোপন সেলে গোপন গুম ঘরে আয়না ঘর নামক বিভিন্ন গোপন সেলে আমরাও চাচ্ছি যে খুব দ্রুত যেন সেই গুম মানুষগুলো হয় তাদের কোনো একটা খোঁজ জীবিত অথবা তো কোনো একটা খোঁজ আমরা খুব দ্রুত পেয়ে যাব এটাই আশা করছি আমরাও আপনিও তো তাই আশা করছেন অবশ্যই এই পৃথিবীর ইতিহাস আমি জানি না হয়তো বা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে এরকম থাকতে পারে কোন সভ্য দেশে এরকম ঘুমঘর টর্চার সেল আছে কিনা আমার জানা নেই তো আমরা এই আধুনিক সময়ে এসে এই অসভ্যতার যে পরিচয় দিয়েছি যে অমানবিকতার যে নিদর্শন রেখে গেছি এটা আসলে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রজন্ম যাতে মনে রাখে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন আপনাকে এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভাশিস আশা করছি এটা দিন দিন সবার হৃদয় জয় করে নেবে ইনশাআল্লাহ ভালো থাকবেন দর্শক এই ছিল দা টক রুমের আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে আগামী পর্বে আবারও কোনো পছন্দের গেস্টকে নিয়ে আমরা কিন্তু হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ